বাংলা সঙ্গীত জগতের তথাকথিত স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে শ্রীমতী আরতি মুখোপাধ্যায় এক উজ্জ্বল নাম। আর বাঙালি হিসেবে শ্রীমতী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে "তখন তোমার 21 বছর বোধহয়" এই গানটা বোধহয় আমাদের কারোরই অজানা নয়। কিন্তু বর্তমানের ছেলে, আমাদের বন্ধু ভাই সুবীর এবং ওর আরও 3 বন্ধু সুমন, সঞ্জু এবং মমিনুর, এদের মাথায় হঠাৎ করে একটা অদ্ভুত চিন্তা এলো, যদি এই গানটাকে উল্টোভাবে গাওয়া হতো। অর্থাৎ এই গানটি খুব স্বাভাবিকভাবেই মহিলা কণ্ঠে, অর্থাৎ যেন মনে করা যেতে পারে যে নায়িকা গানটি গাইছে বা প্রেমিকা গানটি গাইছে। যদি এই গানটি প্রেমিক তার উত্তর হিসেবে গাইতো, তাহলে সে গানটা শুনতে কেমন লাগতো? যেমন ভাবনা তেমনি কাজ। সুবীর খুব জোরাজোরি করে বসলো তার এক শ্রদ্ধেয়া দিদি শ্রীমতী সোমা ভাদুরীকে। সোমা অত্যন্ত গুণী মেয়ে, অত্যন্ত গুণী শিল্পী, নিজেও একজন সুগায়িকা। তিনি লেখনি ধরলেন পাগল ভাইয়ের অনুরোধে, সৃষ্টি হলো এই গান। এই সুন্দর প্যারোডি গানটিতে কণ্ঠে রইলেন সুবীর, আর সঙ্গতে রইল ওর 3 বন্ধু। এখন আপনারা শুনুন এই গানটি, আর অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। Oh.